সংঘর্ষে পুলিশ কলারের কাছে সেল পাঠাচ্ছেন। অভিযোগ যে পুলিশ শূন্যেও গুলি চালিয়েছে। দেখতে পাচ্ছ তুমি যে এখানে কোনেতে পুলিশ কিন্তু যে দোকানদাররা রয়েছে যে সেলাররা রয়েছে তাদের কিন্তু মারধর করা হচ্ছে, তুমি দেখতে পাচ্ছ। এবং এখানে রাস্তাতেও পুলিশ কিন্তু একটা করে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। অভিযোগ যে তাদেরকে অভিযোগ তাদের কাছে যে মারধর করা হচ্ছে, কোমরে কিছু আছে কিনা খুঁজে দেখা হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ যে বেপরোয়া লাঠিচার্জ করছে কিন্তু র‍্যাব, এবং যাদেরকে ধরে নিয়ে যাচ্ছে তাদের অনেকে বক্তব্য হচ্ছে যে তারা এখানে দোকানে ছিলেন এবং কেন কি করছিলেন সেটা আমরা জেনে নিই। একটা বিষয় তুমি দেখতে পাচ্ছ, পুলিশ কিন্তু অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে। NH-31 এই মুহূর্তে সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে আছে। আমি দেবাশিসকে বলবো, দেবাশিস যদি তুমি একটু এদিকে দেখাতে পারো যে পরপর সমস্ত গ্রামে যেখানে মানুষজন ভোট দিতে যাচ্ছিলেন সেই জায়গাটায় কিন্তু এই মুহূর্তে বুথের বাইরে সামনে একটি বুথ রয়েছে। সেই বুথের ছবি তুমি দেখতে পাচ্ছ, এটি মন্দিরের পাশে বুথ। সেই বুথের পাশেও প্রচুর মানুষজন লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন। এইখানেই কিন্তু পুলিশ এসে প্রথম লাঠিচার্জ করে এবং এখানে যে মব তারা রাস্তা অবরুদ্ধ করেছিল, দফায় দফায় রাস্তা অবরোধ করেছিল, সেখানে দফায় দফায় লাঠিচার্জ, দফায় দফায় লাঠিচার্জের পর তুমি এখন দেখতে পাচ্ছ যে সম্পূর্ণ বড় একটি পুলিশ বাহিনী কিন্তু এই মুহূর্তে রাস্তায় টহল দিতে শুরু করেছে। তারা এই মুহূর্তে রাস্তায় টহল দিচ্ছেন। সব্যসাচী, দেখো একদমই তাই। এখানে আমরা পরের পর বুঝছি না, দেখিয়ে দিচ্ছি আমরা এই মুহূর্তে কিন্তু রয়েছি চোপড়া বাস স্ট্যান্ডে, যে ব্রিজ রয়েছে নদীর উপর সেই ব্রিজের কাছে। এখানে রাঙ্গাগঞ্জ বলে একটা গ্রাম রয়েছে, সেখানে যে বুথ রয়েছে সেখানেও সকাল থেকে দফায় দফায় উত্তেজনা। সেখানেও ভোটারদের অভিযোগ ছিল, একটা বড় অংশের ভোটারদের অভিযোগ ছিল যে একদল দুষ্কৃতি তাদেরকে বুথের কাছে ঘেঁষতে দিচ্ছে না। সেই প্রতিবাদ করে কিন্তু আরেকটি জায়গায় রাস্তা অবরোধ হয়, আমরা যেটা এখনই দেখাচ্ছিলাম যে সেখানে কিন্তু পুলিশ লাঠিচার্জ করে একের পর এক ব্যক্তিকে এখান থেকে অ্যারেস্ট করা হয়। এই মুহূর্তে কিন্তু পুলিশ র‍্যাব রাজ্য পুলিশ তারা কিন্তু গোটা এলাকায় টহল দিচ্ছেন এবং গোটা এলাকা ফাঁকা করে দিয়েছেন। এখানে ব্যবসায়ীদের একটা অংশের অভিযোগ যে পুলিশ এসে তাদেরকে দোকানের ভেতর ঢুকে মারধর করেছে, কিন্তু এই মুহূর্তে পুলিশ এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে। এই মুহূর্তে রাস্তার অবরোধ তোলার যে ব্যাপারটা চলছে সেই অবরোধ তুলে দেওয়া হলো। এই মুহূর্তে বাস দাঁড়িয়ে আছে, ট্রাক দাঁড়িয়ে আছে, সেগুলিকে আবার চালু করার চেষ্টা চলছে। বলা চলে সব্যসাচী যে এই দফায় দফায় সকাল থেকে যে উত্তেজনার পারদ চড়ছিল সেই উত্তেজনার পারদ কিন্তু এই মুহূর্তে চরমে পৌঁছেছে। এখন কিন্তু দফায় দফায় সংঘর্ষ, পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাস্তা অবরোধ, বুথ জ্যাম সব মিলে কিন্তু চোপড়া এখন সবটাই বলা চলে যে উত্তপ্ত। যদি এই মুহূর্তে পুলিশ এসে পৌঁছেছেন বিশাল বাহিনী, যেটা একটু আগে তোমরাও বলছিলে স্টুডিও থেকে যে DNA কাছ থেকে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন, হয়তো তারপরই এই পদক্ষেপ বা এই করা পদক্ষেপ। সব্যসাচী, এখনো পর্যন্ত কিন্তু কোনো